छुआ तूने क्या? अब मौज हमारे भी करीब पहुंच चुकी है। टाइम बोले प्लेन चलाना बात दिया रोमांस। लाइफ में डेरिंग करने का। ऐसी दीवानगी से मैं तितली की खूबी मिस करती थी। तितली की पार पे नहीं। পাপ্পা পাপ্পা বাংলাদেশে একটা ইন্ডিয়ান সিনেমা আসছে নাম অ্যানিমাল। বাপ ছেলের ভালোবাসার উদাহরণ, বাপকে উৎসর্গ করে বানাইছে। চলেন আমরা বাপ বেটা যায় সিনেমা হলে অ্যানিমাল সিনেমাটা দেখে আসি। কসকি চল তাহলে চল। ये सब क्या देखना पड़ रहा है? আমার মনে হয় নায়িকা হিসাবে রাশমিকা আপুর জায়গায় দিগি আপু থাকলে একটু ভালোই জমত। অবশ্যই। এইবার একটু এই দিকের টুইস্ট রিভিল করি। বাংলাদেশের সিনেমা হলে এই সিন গুলা দেখা যায় নাই, কাট ছাট করে সকল প্রকার উনিশ বিশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। অনেক ইন্টারেস্টিং জিনিস দেখছি। ইয়ো বয়, খুব ইন্টারেস্টিং না? ওই সিন গুলোই কাটা। সিন গুলা কাটা ঠিক হয় না। দেখেন ভাই, আমি 3 ঘন্টা 20 মিনিটের ইন্ডিয়ান ভার্সনের সিনেমাটাও দেখছি, আবার 2 ঘন্টা 40 মিনিটের বাংলাদেশের ভার্সনের সিনেমাটাও দেখছি। বাংলাদেশি ভার্সনে যে সিন গুলা কাটছে ওইগুলা গল্পে কোনো চেঞ্জ আনে না, অতটা ইম্পর্টেন্ট সিনও কাইটা দেয় না। আজ এরা 18+ কিছু সিন আর একদমই অল্প সংখ্যক ব্রুটাল ভায়োলেন্স কিছু সিন কাট করা হয়েছে। সেগুলো কাটছে খুব একটা ইম্পর্টেন্ট সিনও না। আমাদের দেশে এখনো সেন্সর রুলে 18+টা আসে নাই। অ্যানিমাল সিনেমাটির বাংলাদেশি ভার্সন নিয়ে পরে কথা বলবো, আমার মূল রিভিউ থাকবে ইন্ডিয়ান হল ভার্সন 3 ঘন্টা 20 মিনিটের সিনেমাটি নিয়ে। অ্যানিমাল সিনেমাটি নিয়ে কিছু বলার আগে বলিউডের মিস্টার পারফেক্ট খ্যাত আমির খানের একটা কথা মনে পড়তেছে। মাইন্ডসেট কিয়াতে হ্যায়, যে ডিরেক্টররা তাদের সিনেমার স্টোরি টেলিং এ পর্যাপ্ত এবং যথেষ্ট ক্রিয়েটিভ না, তারা তাদের সিনেমার কাজে ভায়োলেন্স এবং যৌনতার উপর নির্ভরশীল হয়ে যায়। 100% ঠিক। ঠিক এই বিষয়টাই হয়েছে মূল অ্যানিমাল সিনেমায়, তার উপর আবার ভায়োলেন্স এবং টুটটুট দুইটা একসাথে। ভায়োলেন্স ভায়োলেন্স। আমার কাছে মনে হয় ডিরেক্টর চাইছিল এই সিনেমায় একটু বেশি ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য হিরোকে ইন্টেলিজেন্ট মেগা মাইন্ড কিলার বানাইতে। বাটুনি তালগোল পেঁচা হিরোকে বানায় ফেলছে জগা খিচুড়ি সাইকোপ্যাথ। কেমন সাইকোপ্যাথ চিন্তা করেন, এক মত না নিজের গার্লফ্রেন্ডকে ইনফর্মার বানায় আরেকজনের কাছে পাঠায় খেলতে, আরেক সাইকোপ্যাথ মদ না নিজের ঘরে বউ বাচ্চা রাইখা ইনফর্মারের সাথে থুচুক থুচুক খেলে ইনফরমেশন বের করে আনতে। আচ্ছা, পিরিতির বাজার ভালো না হলেও কিন্তু এই অ্যানিমাল সিনেমাটায় অনেকগুলা ভালো দিকও রয়েছে, যার প্রথমেই বলা লাগে এই সিনেমায় বাবাকে নিয়ে বানানো ইমোশনাল গানটা। এটা শুধুমাত্র একটা গান না, পুরাটা ইমোশন। ছেলেরা এমনই, বাবার জন্য জীবন দিয়ে দিতে পারে, তাও হাক করতে পারে না সহজে। সারি দুনিয়া জ্বালা দেঙ্গে। এই গানটার পর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে অ্যাকশন সিনের এই বিজিএমটা। এই একটা বিজিএমই যথেষ্ট ছিল সম্পূর্ণ সিনেমা হলকে চাঙ্গা করে দেওয়ার জন্য। অ্যানিমাল সিনেমাটার মিউজিক সেকশনকে 100-200 দিতে হবে, কারণ প্রত্যেকটা গান আর প্রত্যেকটা বিজিএম মারাত্মক। সিনেমায় ববি দেওয়ালের এন্ট্রি স্টাইল আর মিউজিক দুইটাই ছিল দৃষ্টি আটকে রাখার মতো। ববি দেওয়ালের এন্ট্রিতে হলে তো পুরো কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সিনেমাটার ট্রেইলার দেখে এই সিনেমায় যতটুকু অ্যাকশন থাকবে ভেবেছিলাম, ততটুকু অ্যাকশন ছিল না। বাট যতটুকু অ্যাকশন ছিল সিনেমায় ততটুকু দৃষ্টি আটকে রাখার মতো। মূল কথা হচ্ছে সবথেকে জোস এবং সবথেকে বেশি আলোড়ন ফেলার মতো ছিল অ্যানিমাল সিনেমার ট্রেইলারটা। সহজ ভাষায় এই বছরের সেরা ট্রেইলারও বলা যায়। তুমি চালা দুঙ্গা বাবা। ট্রেইলারের শেষে রণবীর কাপুর আর ববি দেওয়ালের ক্লাশ দেখানোর মাধ্যমে দর্শকের আকর্ষণ তুঙ্গে উঠে দেওয়া হয়। এই আকর্ষণ থেকে আমি অপেক্ষা করতেছিলাম অ্যানিমাল সিনেমাটা কবে বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। অপেক্ষা করতেই আসি করতেই আসি, 4-5 দিন পার হয়ে গেছে, তাও সিনেমা আসার কোনো খোঁজ নাই। শেষমেশ ভেবেছিলাম আসবি না, তাই কিছুটা হতাশ হয়ে সার্ভার থেকে সিনেমাটার হল প্রিন্টও নামায় ফেলছিলাম। কিন্তু হঠাৎ করে 6 তারিখ দেখি সিনেপ্লেক্সের পোস্ট। খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমরা সিনেমা হলে যাই, আর সিনেমা হলে যেহেতু দেখি চারিদিকে শুধু মানুষ আর মানুষ।
সিনেমার নায়ক হচ্ছে রণবীর কাপুর। তাকে সম্পূর্ণ সিনেমায় তিনটি অবস্থায় দেখা যায়। প্রথমটা হচ্ছে একটু পর পর চর খাইতে, দ্বিতীয়টা হচ্ছে একটু পর পর ক্ষতবিক্ষত ভস্কানো চেহারায় যাইতে, হমকো মন্দির কা ঘন্টা হ্যায় কি কোই ভি আকে বাজা জাতা হ্যায়, আর তৃতীয়টা খুবই প্রেডিক্টেবল অ্যাকশন সিন। ট্রেইলার দেখে হয়তো বা বুঝে গিয়েছেন এই সিনেমায় পাপা এর ভূমিকা কত বেশি। পাপা পাপ্পা জি বল, পাপ্পা জি, পাপ্পা নাকি পাপ্পা জি, কোনটা শুনতে বেশি ভালো লাগে? যদিও সিনেমা তো সিনেমায়, এতে লজিক খুঁজতে নাই, তাই সম্পূর্ণ অ্যানিমাল সিনেমাটার গল্প মিলিয়ে লজিক খোঁজাটা ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ মেয়েদের জিন্সের প্যান্টের চেইন। মানে ভাই সিনেমায় ওপেন রাস্তায় গোলাগুলি হচ্ছে, ফাইভ স্টার হোটেলে তুরকালাম বাজছে, এয়ারপোর্টে কাটাকাটি চলতেছে, পিঁপড়ার মতো মানুষ উড়াইয়া দিচ্ছে, দুনিয়া জ্বালায়া দিচ্ছে, তাও প্রশাসনের কোনো খোঁজ নাই, মিডিয়া গেছে হারায়, আর পুলিশ তো নাকে তেল দিয়া ঘুমায়। পুরা প্রায় 3.5 ঘন্টার সিনেমায় আমি পুলিশকে দেখছি জাস্ট 2 মিনিটের জন্য 2টা সিনে। এখন পয়েন্ট হচ্ছে, ছেলে বাপরে এত ভালোবাসে বাপের জন্য দুনিয়া জ্বালায় দিতেছে, কিন্তু এই দুনিয়া জ্বালানোর আগের 8 বছর বাপের সাথে সে একটা কথা পর্যন্ত বলে নাই। ছেলে এক দেশে তো বাপ আরেক দেশে, এ কেমন ভালোবাসার সাইকোপ্যাথ। হম দোনো একসাথে ঘর মে ক্যা এক দেশ মে ভি নেই রহ সকতে। এই সিনেমাটার ডিউরেশন হচ্ছে প্রায় 3.5 ঘন্টা, যা নর্মাল সিনেমা থেকে অলমোস্ট 1 ঘন্টারও বেশি। বাট এখানে পয়েন্ট হচ্ছে, এই সিনেমার গল্পটা 3.5 ঘন্টা পর্যন্ত বানানোর মতো না। আপকো বাস পাপা পাপা করনা হ্যায় অর মে আপকি অ্যাক্টিং করুঙ্গা। স্ক্রিন প্লেয়ার অনেক অপ্রয়োজনীয় এবং অযাচিত সিনগুলা কাটছাট করে খুব সহজে এই সিনেমাটাকে 2 ঘন্টা 40 থেকে 45 মিনিটের মধ্যে নিয়ে আসতে পারতো, যেটা বাংলাদেশের ভার্সনে করা হয়েছে। আসলে একজন ডিরেক্টর এডিটর হলে যা হয় আর কি, সব সিনই তার ভালো লাগে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই, কোনো কিছুই কাট করে বাদ দিতে মন চায় না। পরের সিনটা শুরু হবে কিন্তু ক্লোজ দিয়ে। অ্যানিমাল সিনেমাটার রাইটার, ডিরেক্টর, এডিটর এই সব কিছুই করেছেন জনাব সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার যদি অ্যানিমাল সিনেমাটির অ্যাডাল্ট সাইড নিয়ে কথা বলি, তাহলে শুরুতেই আমি আলিয়া ভাটকে একটা শান্তিতে নোবেল দিতে চাই তার মাত্রাতিরিক্ত ধৈর্যের জন্য। চিন্তা করেন, বেডির জামাই এই সিনেমায় গেছে 9টামির শেষ সীমানায়, তাও বেডির এই সিনেমা দেখার জন্য কত এক্সাইটমেন্ট। লট অফ এক্সাইটিং থিংস টু লার্ন ফ্রম। আসলে এদের সবার অবস্থা দীপিকা পাডুকোনের মতো। ইন মাই মাইন্ড আই ওয়াজ কমিটেড টু হিম, সো আই উড নিড আদার পিপল। আমার বলে কিছু নাই, সবাই সবার মজা তুমিও পাইছো আমিও পাইছি। বরাবর এভরিথিং ওকে। আসল বিষয়টা হচ্ছে, মূল অ্যানিমাল সিনেমাটায় অনেক অপ্রয়োজনীয় এবং অযাচিত 18+ সিন ছিল, যা সিনেমায় থাকা আর না থাকা আমার কাছে একদম সেমি লাগছে। অল্পের মধ্যে শেষ করা যায়, সেটারে লম্বা করা হয়েছে চুইংগামের মতো। এই সিনগুলো রাখার কারণ জানতে হলে আমাদের ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গায়ের মেকিং স্টাইলটা বুঝতে হবে। যেমন তার আগের সিনেমাটা ছিল কবির সিং। ডিরেক্টর ভাঙ্গা ভাইয়ের মেকিংগুলো অনেক বোল্ড টাইপের হয়, পাশাপাশি উনি 18+ সিনগুলোকে খুবই নরমালাইজ করে ফেলতে চান তার সিনেমায়। সাকসেসফুল ল্যান্ড। এবার আসি বাংলাদেশি সিনেমা হলে অ্যানিমাল সিনেমাটার বাংলাদেশি ভার্সন নিয়ে। আগেই বলছি কাট ভার্সন আসছে, তার মানে আপনারা বাংলাদেশের হলে গেলে সিনেমাটা 2 ঘন্টা 45 থেকে 50 মিনিটেরটা দেখতে পারবেন। আমি এই সিনেমাটার আমদানিকারক প্রতিষ্ঠানকে তাদের এই কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করি, কারণ অপ্রয়োজনীয় এবং অযাচিত 18+ সিনগুলো কাট করে কিছুটা মার্জিত রাখার চেষ্টা করছে। আসলে যে কাটিংগুলোই আমরা কেটেছি ওটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি ছিল না, এন্ড এটাই দরকার ছিল, কারণ সিনেমাটা ওটিটিতে মুক্তি পেলে যদি 50 জন মানুষ দেখতো, এখন হলে মুক্তি পায় 500 মানুষ দেখবে, তারপর আবার অসংখ্য মানুষ কিন্তু ফ্যামিলি নিয়েও যাবে একসাথে সিনেমাটা দেখতে। তাই বাংলাদেশের সিনেমা হলে কাট করে রিলিজ দেওয়াটাকে আমি যথাযথ ডিসিশন বলবো। ছবি যেন পরিবারের সবাইকে নিয়ে আমরা দেখতে পারি সেই মতো করেই আমি কেটে জমা দিয়েছি। পাশাপাশি হলের দর্শকরাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করতেছিল সম্পূর্ণ সিনেমাটি। তাই আপনি যদি ফ্যামিলি নিয়ে অ্যানিমাল সিনেমাটা হলে দেখতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে যেতে পারেন, কোনো সমস্যা নাই, শুধু অল্প কিছু জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও পড়তে পারেন। সব মিলিয়ে অ্যানিমাল সিনেমার বাংলাদেশি ভার্সনটা হলে বসে উপভোগ করার মতো, মোটামুটি পয়সাও শুলো বলা যায়। বাট ফ্যাক্ট হচ্ছে, এই ধরনের সিনেমার গল্পের জন্য অনেকেই সিনেমার ক্যারেক্টারের উপর প্রভাবিত হয়ে যায়, যেটা না হওয়াই ভালো, কারণ সিনেমাকে সিনেমার মতোই থাকতে দেওয়া উচিত। এছাড়াও আবার ডিরেক্টর সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার কয়েক বছর আগের সিনেমা কবির সিং এর জন্য কিন্তু অনেক সমালোচিত হয়েছিল, কারণ এই কবির সিং সিনেমাটার গল্প নিয়েও কিন্তু মানুষের উপর অনেক নেগেটিভ ইফেক্ট পড়েছিল, যার ফলে তৎকালীন সময় এই সিনেমাটা নিয়ে অনেক ধরনের সমালোচনাই হয়।
সো গাইস দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা কারা কারা অ্যানিমাল সিনেমাটার বাংলা ভার্সন দেখছেন, কারা কারা ইন্ডিয়ান ভার্সন দেখছেন এটা কমেন্ট বক্সে জানান। আর কারা কারা দুইটাই দেখছেন এবং দুইটার মধ্যে কি পার্থক্য পাইছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে ব্যক্তিগতভাবে অ্যানিমাল সিনেমাটা কেমন লাগছে এটাও কিন্তু জানাবেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসাম, বাই বাই।